হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আব্রাস কিংডম ব্লগ। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে ব্লগটি সকাল থেকে শুরু করলাম। আজকে সকালবেলা একটু অন্যরকম ব্রেকফাস্ট বানিয়েছিলাম, যেহেতু আব্রার স্কুল বন্ধ ছিল। তো বাবা হচ্ছে পিঠাগুলো বানিয়েছিল, পিঠাগুলো কলা পিঠা ছিল। তো সকালের নাস্তাটা তো আগে রেডি করে রেখেছি, শুধু চাটা বাকি। তো চা বসিয়ে দিলাম, আর হচ্ছে দুপুর রান্নার জন্য মাংস ভিজিয়েছি আর ডিম সেদ্ধ দিয়েছি, ডিম ভুনা করব। আর এখানে আব্রারকে হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, সে হচ্ছে জেলি নিয়েছে আর সাথে হচ্ছে প্যাটিস নিয়েছে। তো এখানে দুপুর রান্নাও বসিয়ে দিয়েছি, তারপর দুপুরে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এই তো তাদের রেডি করে দিয়েছি, এখন আমি রেডি হব। আর মেয়েটা হচ্ছে একটু কান্নাকাটি করছিল। তো এই তো আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আব্রার দাদু আর আব্রার হচ্ছে আগে হাঁটছে, তো আমি হচ্ছে মেয়েকে নিয়ে যাচ্ছি। তো আমরা হচ্ছে একটা বাসায় যাচ্ছি, আব্রার হচ্ছে সে বাসায় যেতে খুবই পছন্দ করে, কারণ ভাবির ছেলেকে সে খুব বেশি পছন্দ করে। ভাবির ছেলে হচ্ছে আব্রারকে খুব বেশি পছন্দ করে। তো তারা, আব্রার হচ্ছে বড় আর ভাবির ছেলে ছোট, কয় মাসের জানি এক্সাক্টলি আমার এখন মনে আসতেছে না। তো আমরা হচ্ছে বাসের জন্য ওয়েট করছি, আব্রার তার দাদুর সাথে বসে আছে। রোজার কার্ড নেই বাবা? রোজার কার্ড আছে মা। রোজার কার্ড লাগবে না? বলোই দে। হ্যাঁ, তোমার দাদুর আর মা লাগবে, তোমাদের লাগবে না। মা কার্ড দিয়ে যাবো আর তোমার দাদু টাকা দিবে। আমি কার্ড দিবো মা, আমার স্কুলে যাওয়ার সময় কার্ড দেই। তো এই তো আমরা হচ্ছে বাসে উঠে গিয়েছি, আবার খুব এক্সাইটেড যাওয়ার জন্য। তো সে হচ্ছে যখনই বাসে বসবে, ওই যে বাসের অপোজিটে তাকিয়ে সে বসবে, তার কাছে এভাবে ভালো লাগে, সে সাইডের ভিউ দেখতে পায়। তো এই তো আমরা হচ্ছে ভাবিদের বাসায় চলে এসেছি। এটা হচ্ছে ভাবিদের বারান্দা থেকে দেখা যায় এই ভিউটা, দেখতে ভালোই লাগে। নিচে হচ্ছে দুইটা বড় বড় লেবু গাছে অনেক লেবু ধরে আছে, কিন্তু এই লেবুগুলো খাওয়ার মানুষ নাই, কেউই খায় না। লেবুগুলো একদম গাছ থেকে ঝরে নিচে ভরে থাকে, একদম দেখতে খুব ভাল লাগে। তো এই যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে ব্যাক সাইড দিয়ে নামা যায় সিঁড়ি, ইমার্জেন্সি কোনো সমস্যা হলে রান্নাঘরের পেছন দিয়েই। তো ভাবিকে আমি আগেই নিষেধ করেছিলাম বেশি ঝামেলা না করার জন্য, তারপর ভাবি অনেক কিছু রান্না করেছে। চিকেন রান্না করেছিল, মাছ ভুনা করেছিল, তারপর শুটকিশি রান্না করেছিল, তারপর হচ্ছে ভাজি ছিল, ডিম ভুনা ছিল। ভাবি যেহেতু সিলেটে, তো শুটকিশি রান্না করেছিল, শুটকিশিটা আসলে অনেক মজা হয়েছিল। তা আমার শ্বশুরবাড়িও সিলেটে। আর এইখানে হচ্ছে আমার মেয়েকে ভাবি মুড়ি দিয়ে বসিয়ে রেখেছে, সেও মুড়ি খেতে পছন্দ করছে, একটা একটা করে টুকটুক করে মুড়ি মুখে দিচ্ছে। আর এই তো তারা হচ্ছে অনেক সময় ধরে খেলাধুলা করেছিল, তারপর এখন হচ্ছে টিভি দেখছে। আর ভাবির মেয়ে হচ্ছে, আমি ভিডিও করছি, সে হচ্ছে লজ্জা পাচ্ছে, মুখে হাত দিচ্ছে তাই। আর এখানে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে চলে আসবো, তখন ভাবি হচ্ছে পিঠা বের করলো, সকালবেলা পিঠাগুলো বানিয়েছিল। এই পিঠাটা আমার খুবই ভালো লাগে, তো ভাবি সেজন্য পিঠাগুলো বানিয়েছে। ভাবির হাতে এই পিঠাটা অনেক মজা হয়। তো এটা হচ্ছে সিলেটের মশলা পিঠা, অনেকে নুনের বড়া বলে, ঝাল পিঠাও বলে। তো এই যে সে হচ্ছে তার দাদুর কাছে বসে আছে, সে নিচে নামতে চায়, ইদানিং সে কোলে থাকতে চায় না। তো বাচ্চারা হচ্ছে টিভি দেখছিল, তো ভাবি বলল ভাবির ছেলে মেয়ে পিঠাগুলো পছন্দ করে, আবার তেমন একটা পিঠা পছন্দ করে না, বাট ওদের সাথে একসাথে বসে দেখলাম ভালোই খেলো, পছন্দ করলো পিঠাগুলো। তো তাদের চারজনকে একসাথে বসিয়ে দিয়েছি, ভাবির ছেলে মেয়ে আর আমার ছেলে মেয়ে। তো ভাবি হচ্ছে পিঠার পাশাপাশি আবার স্যুপও বানিয়েছিল, তো গরম গরম স্যুপ খাবো এখন। এই যে স্যুপ নিয়ে এসেছে, থাই স্যুপ বানিয়েছিল, স্যুপটাও মজা হয়েছে। তো বাচ্চাগুলো যেহেতু দুপুরবেলা ঘুমায় নাই, তাই এখন হচ্ছে সিয়াম পিঠা খেতে খেতে ঘুমিয়ে যাচ্ছে, আবার টিভিও দেখছে। আমার ছেলেরও সেম অবস্থা, তার চোখ পুরো ছোট হয়ে এসেছে। সিয়াম ঘুমিয়ে যাচ্ছে দেখে আমার ছেলে হচ্ছে তার পায়ে শুশুড়ি দিচ্ছে। তো আমরা বিকেলের খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এসেছি, ভাই আমাদেরকে গাড়ি দিয়ে দিয়ে গেলো। তো আজকের ব্লগটি এখানে শেষ করে দিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।